ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও। আপনি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে থাকেন তবে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটি নতুন আপডেট নিয়ে আলোচনা করব যা এবছর নতুন দেখা দিয়েছে। কী সেই আপডেট? চলুন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন যাতে পরবর্তী এরকম ভিডিও সবার আগে দেখতে পান। চলুন ভিডিও শুরু করা যাক। যে সমস্ত ছাত্রছাত্রী স্কলারশিপ আবেদন করেছিল তাদের মধ্যে কয়েকটি ছাত্রছাত্রীর কাছে এরকম মেসেজ আসছে। মেসেজটি হলো, ইওর অ্যাপ্লিকেশন ফর SVMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ হ্যাজ বিন আনলকড বাই DI। দ্য রিজন ফর আনলকিং ইজ ইম্প্রপার ইনকাম সার্টিফিকেট ইফ ইউর ফেল টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন উইদিন 7 days, ক্যান্ডিডেটি উইল বি ক্যান্সেল। অর্থাৎ 7 দিনের মধ্যে যদি ডকুমেন্ট সাবমিট না করা হয় তো ক্যান্সেল হয়ে যাবে। তো কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, কোথায় সাবমিট করতে হবে? তো ডকুমেন্টস প্রপারলি আপনাকে হয় স্কুল বা কলেজের সঙ্গে যোগাযোগ করে গিয়ে দেখতে হবে, নাহলে আপনার যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড লগ ইন করেও আপনি দেখতে পান। এই মেসেজটি যদি আপনার কাছে এসে থাকে বা ভবিষ্যতে আসে তবে আপনি কি করবেন? সবার প্রথমে জেনে রাখুন এই মেসেজ কেন আসছে। এমন মেসেজ আসার কারণ হলো আপনার স্কলারশিপের সঙ্গে সাবমিট করা ডকুমেন্টস কিছু ভুল রয়েছে। অন্যবার এই স্কলারশিপের কোনো ভুল থাকলে সেটি রিজেক্ট করে দেওয়া হতো, কিন্তু এবার সরাসরি আপনার স্কলারশিপ রিজেক্ট না করে দিয়ে সেটাকে আনলক করে দেওয়া হয়েছে। এটি একটি ভালো দিক, অর্থাৎ আনলক করে দিয়েছে এটি একটি ভালো দিক। আপনারাও যদি এরকম মেসেজ এসে থাকে তবে আপনার মেসেজ, আপনার সমস্যা, কোন ডকুমেন্টসের সমস্যা বা কী সমস্যা তা উল্লেখ করা থাকবে। আপনার কাজ হবে মেসেজ আসার 7 দিনের মধ্যে সেই ডকুমেন্টস বা সেই ভুলটি সঠিক করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা এবং সেখান থেকে আপনার আবেদনপত্রটি আবার সাবমিট করে দেওয়া। অর্থাৎ এই স্কলারশিপ যদি এরকম মেসেজ আসে থাকে তাহলে আপনারা আপনাদের যে ইউজার আইডি, স্বামী বিবেকানন্দের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যে ভুলটা, সেই ভুলটাকে ঠিক করে তারপরে আপনারা আপনাদের যে হার্ড কপি সেই হার্ড কপি আবার স্কুল বা কলেজ যে যেখানে পড়াশোনা করে সেখানে গিয়ে সেটা সাবমিট করে এবং স্কুলের যে টিচার আছে তাকে প্রবলেমটা বলতে হবে, তারপরে তারা সেই প্রবলেমটাকে সলভ করে দেবে। অর্থাৎ আপনাকে আপনার আইডি দিয়ে লগ ইন করে যদি যে কোনো ডকুমেন্টসের ভুল থাকে সেই ডকুমেন্টসটাকে আপনাকে আপলোড করতে হবে। যদি কোনো কারণে আধার কার্ডের জায়গা, এমনও হয় ভুল ক্ষেত্রে আধার কার্ডের জায়গা ইনকাম সার্টিফিকেট দিয়ে দেয়, ইনকাম সার্টিফিকেটের জায়গা আধার কার্ড দিয়ে দেয়, মাধ্যমিকের সার্টিফিকেটের জায়গা HS দিয়ে দেয়, এরকম অনেক ভুল হয়। সেই ভুলগুলো এবার যারা করেছে তাদের জন্য এই সুবিধাটা দিয়েছে দ্বিতীয়বার। তো যাদের এরকম প্রবলেম হচ্ছে তাদের মেসেজ অলরেডি চলে আসছে, তো মেসেজ আসলে আপনার যে আইডি, ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে আপনি আপনার স্কলারশিপটা ঠিক করতে পারবেন। ঠিক করার পর তারপরে আপনাকে স্কুলে গিয়ে আবার বলতে হবে, স্কুল থেকে আবার সাবমিট করে দিলে তারপরে আপনার স্কলারশিপটি পুনরায় আবার প্রসেসিংয়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রে তো আপনারা আপনাদের স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। প্লাস আপনাদের কাছে যদি মেসেজ আসে, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য মেসেজ আসে না, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের স্কলারশিপের যে স্ট্যাটাস আছে সেটা আপনারা চেক করে নেবেন, কারণ চেক করে নেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন। কারণ অনেকের এরকম ভুল হয়, অনেক সময় না জেনেও হয়ে যায় অনেক সময়। এই ক্ষেত্রে তো আপনারা চেক করে দেখুন আপনাদের স্কলারশিপ, আর যদি মেসেজ আসে তো সেই প্রসেসটাও বলে দিলাম। আপনারা আপনাদের আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড লগ ইন করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর তো সেটাকে সঠিক করে। আর অনেক ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটের পরে বেশি প্রবলেম হয়, কারণ ইনকাম সার্টিফিকেট একটা ভিডিওর কাছ থেকে এনে দিতে হয়, অনেকে অনেক কী করে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে এনে সেই ইনকামটা আপডেট করে দেয়। তো সেই ক্ষেত্রে সেটা তো আর হবে না, কারণ এখানে রিকোয়ারমেন্ট করেই দিয়েছে ভিডিওর কাছ থেকেই ইনকাম সার্টিফিকেটটা আনতে হবে। তো আজকের ভিডিওতে এটাই জানানো ছিল, যাদের কাছে মেসেজ আসছে এই ধরনের মেসেজ তারা কী করবে সেই উদ্দেশ্যে আমি বলে দিয়েছি। তারা একমাত্র তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যে ভুল আসে সেই ভুলটাকে সঠিক করে স্কুল, যে স্কুলে পড়াশোনা করে স্কুলের কাছে চলে যাবে, যে কলেজে পড়াশোনা করে সে কলেজে গিয়ে এই জিনিসটা সাবমিট করে আসবে। সাবমিট করার পর তাদের অ্যাপ্লিকেশন আবার প্রসেসিংয়ে চলে যাবে, আর যদি 7 দিনের মধ্যে না করা হয় তাহলে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর যাদের আসেনি তারাও এই অ্যাপ্লিকেশনটা চেক করে দেখতে পারে, কারণ অনেক সময় SMS আসে না। চেক করে দেখে যদি তাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং আছে তো কোনো সমস্যা নাই, যদি আনলকিং থাকে তাহলে আনলক করে তাদের কী ভুল আছে সেই ভুলটা, প্রবলেমটা সলভ করে তারপরেই তাদের স্কুল বা কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে, সাবমিট করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।
আর বন্ধু বান্ধবের কাছে এত শেয়ার করুন যাতে তারাও এই ব্যাপারটা বুঝতে পারে। থ্যাংক ইউ।